রাজধানী ঢাকা শহর সারা দেশে চলমান ট্রাফিক সপ্তাহের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন কার্যক্রমকে স্থায়িত্ব দিতে বছর জুড়ে এ ধরনের কার্যক্রম চলবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি এনামুল কবির উপমের রিপোর্ট নিরাপদ সড়ক আন্দোলন কর্মসূচি চলাকালে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নিজেদের নিয়োগ করে দৃষ্টান্ত সৃষ্টি করে শিক্ষার্থীরা তাদের সাধুবাদ জানিয়ে এক পর্যায়ে মাঠে নামে পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে রাজধানীর প্রায় ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দেশ জুড়ে শুরু হয় ট্রাফিক সপ্তাহ সপ্তাহের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি ঢাকার পুলিশ কমিশনার বললেন ওভারব্রিজ বাদ দিয়ে চলাচল করলে পথচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সড়কে গাড়ি থাকবে কি থাকবে না সেটি কিন্তু আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট একটা গাড়ির ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় নামবে না বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো কেউ ড্রাইভিং করতে পারবে না এখন গাড়ির সংখ্যা কম এই কারণে আমরা কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে দেওয়া অথবা লাইসেন্সবিহীন অথবা হেল্পার কর্তৃক গাড়ি চালরা এটিকে আমরা অ্যালাউ করব না দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে হত্যা মামলা হবে জানান পুলিশ কমিশনার প্রশ্ন হলো এটি কি দুর্ঘটনা নাই শাক্ষিত হত্যাকাণ্ড এটি হচ্ছে তদন্তাধীন বিষয় এই বিষয়গুলো আমাদের তদন্তকারী অফিসাররা সাক্ষ্য প্রমাণ বাস্তব অবস্থা এবং ফিজিক্যাল অ্যাভিডেন্স সারক অ্যাভিডেন্স ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি এগুলো সংগ্রহ করে আমরা আইনি ব্যবস্থা নিব। এখানে তাদের কৃত অপরাধের যে গ্রেভিটি অনুযায়ী এটি ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না শিক্ষার্থীদের আন্দোলনের সময় সুযোগ নিয়ে যারা নাশকতা এবং সাংবাদিকদের উপর হামলা করেছে তারা যে দলেরই হোক খুঁজে বের করে বিচারের আওতায় আনার কথা বললেন পুলিশ কমিশনার এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা